আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের এক নেতা আব্দুর রহমান সাহেব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, তিনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী নাকি আওয়ামী লীগের কেউ নন। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজিদুল কাদের বলেছেন এই বক্তব্য সরকার কিংবা দলের নয়। যদি তাই হয়ে থাকে, পরিষ্কার করে আমরা বলতে চাই প্রধানমন্ত্রী, আমরা অবিলম্বে এই পররাষ্ট্রমন্ত্রীর কেবল অপসারণ নয়, তাকে বিচারের আওতায় আনতে দেখতে চাই। যদি সেটা না করেন, বাংলাদেশের মানুষ বুঝবে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছে তা আপনার বক্তব্য, এই সরকারের বক্তব্য এবং সেটা আওয়ামী লীগেরও বক্তব্য। যেই দল ভারতের কাছে অনুরোধ করে সরকার টিকিয়ে রাখার জন্য এবং তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ জনগণকে যদি খুন করে, গুম করে, ক্রসফায়ার করে তারপরে এই দেশের রক্তের হোলি খেলে ক্ষমতা টিকিয়ে রাখতে হয়, সেটাও করা দরকার। সেই অনুরোধ যদি করে আসেন, বাংলাদেশের নিরাপত্তাই সরকারের হাতে আর থাকে না। পরিষ্কার করে আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের নিরাপত্তা, এই দেশের জনগণের নিরাপত্তা এই সরকারের হাতে আর কোনোভাবেই নাই। কাজেই এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। বাংলাদেশের মানুষের কর্তব্য এই দেশ রক্ষা করার জন্য, নাগরিকদের জীবন রক্ষা করার জন্য এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি করা যাতে কেউ আর কোনোদিন আপনাদেরকে অবশ্যই জনগণ গণভুত্থান করে ক্ষমতা থেকে নামাবে। পুলিশ বাহিনীকে দিয়ে গুলি করান, র‍্যাবকে দিয়ে গুলি করান, কিংবা নানান গোয়েন্দা সংস্থাকে দিয়ে আয়না ঘর বানিয়ে নির্যাতন করেন, এই সব কিছু ইতিহাস আছে, অবশ্যই আমরা এগুলোর বিচার করব। তবে আমরা কথা দিচ্ছি, আগামীতে যে সরকার আসবে তারা বাংলাদেশে গুম খুন করতে পারবে না। শাসনতন্ত্র এমন ভাবে বদলাতে হবে এইবারে যাতে কোনো সরকার কোনো নাগরিককে গুম করা, ক্রসফায়ার করার কোনো সাহস, কোনো দুঃসাহস দেখাতে না পারে। সেই লড়াইটাই আমরা করছি। পররাষ্ট্রমন্ত্রীকে তো আমরা ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি এই সরকার বাংলাদেশের যে পরিণতি তৈরি করেছে সেই সত্য কথাটা পরিষ্কার করে বলে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ দেয় ঠিকই, কিন্তু যা বলেছেন এবং যা করেছেন সেটা মস্ত বড় অপরাধ। বাংলাদেশের রাষ্ট্রের সরকার, তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের আহ্বান জানান, তিনি দিল্লিতে গিয়ে বাংলাদেশের সরকারকে টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার অনুরোধ করেছেন। কেবল তাই নয়, এই সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেইটা করার জন্য বলে আসেন, তখন তো তাকে ওই পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি করার কথা, তাকে দেশত্বহিতা এবং রাষ্ট্রত্বহিতার অপরাধে অভিযুক্ত করে তার বিরুদ্ধে মামলা রুজু করার কথা। গণসংহতি আন্দোলনের সংগ্রামী সমন্বয়কারী রাজপথের সাহসী যোদ্ধা আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন জনাব জুনায়েদ সাকিব। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যবৃন্দ, জাফরুল্লাহ ভাই, মান্না ভাই, সাইফুল ভাই সহ যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বারবার আমাদের এখানে এসে একই কথাই প্রায় বলতে হচ্ছে গুম হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। অপরাধের নানান মাত্রা থাকে, মানুষকে নাই করে দেওয়া, মৃত্যুর পরেও যে ওই মানুষের স্মৃতি নিয়ে তার নানান রকম ধর্মীয় এবং অন্যান্য রীতি নিয়ে মানুষ বাঁচে, তার পরের প্রজন্ম বাঁচে, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা, এই নিকৃষ্টতার কোনো তুলনা পায় না। আজকে বাংলাদেশের একটা সরকার, তারা এই দেশে নানান নামে গুমকে জায়েজ করছে, মুক্তিযুদ্ধের চেতনা, জঙ্গি দমন, নানান
কিন্তু গুমকে জায়েজ করে। ক্রস ফায়ার, একটা রাষ্ট্র সে বল প্রয়োগ করার জন্য কতটুকু বাহিনী তৈরি করে এবং সেই বাহিনীগুলো বল প্রয়োগ করার অধিকার পায় একটা আইনের ভিত্তিতে। কিন্তু একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্র যারা পরিচালনা করে সরকার, তারা যখন নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য এই সমস্ত আইন তাকে বিভ্রান্তি দেখিয়ে তারা ওই বাহিনীগুলোকে দিয়ে মানুষ হত্যা করে। আবার একইভাবে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করছে, কি জঙ্গি দমন করছে, কি মাদক নিয়ন্ত্রণ করছে, এগুলো করতে 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 আসলে সে বিরোধী রাজনৈতিক মত দমন করতে থাকে, তাকে ক্রস ফায়ার করতে থাকে। তখন আসলে তারা সামনে দেখতে পায় যে মানুষকে বেশ ভয় তৈরি করা গেল, ভীতি তৈরি করা গেল, সবাই বোধহয় ভয়ে করতে লুকিয়ে থাকবে চিরকালের জন্য। কিন্তু এইটা তারা বোঝে না যে এই যে সরকার, যে বাহিনী বল প্রয়োগ করতে পারে কেবলমাত্র আইনের দ্বারা সংজ্ঞায়িত নির্ধারিত কতগুলো নির্দিষ্ট বিধানের উপর দাঁড়িয়ে, যদি তারা সেই আইন ভঙ্গ করে বল প্রয়োগ করে, হত্যা করে, গুলি করে, তাহলে ওই বাহিনীর আর কোনো ন্যায্যতা থাকে না, ওই রাষ্ট্রের আর কোনো ন্যায্যতা থাকে না। এই সরকার নিজের গদি রক্ষার জন্য এই রাষ্ট্রের ন্যায্যতাকেই আজকে ধ্বংস করে দিচ্ছে, ভাবছেন সবাই বোধহয় গর্তে চিরকাল থাকবে। আমরা পরিষ্কার করে বলি, গর্তে মানুষ থাকবে না, গর্তে আপনারা ঢোকার ব্যবস্থা তৈরি হচ্ছে। বন্ধুগণ, সবাই পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সে বিষয়ে কথা বলেছেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে এইবার আমরা আমাদের ভোটের অধিকার জন্য লড়ি। ভোটের অধিকার যদি স্থায়ী করতে পারি আর সেটা করার জন্য যদি শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে পারি, তাহলে বাংলাদেশে আমরা হয়তো একদিন সমস্ত অধিকার ফেরত পাব। এই যে আজকে ক্রস ফায়ার গুম, আমরা হয়তো একটু বিচার করতে পারব। এখনো যারা গুম হয়ে আয়না ঘরের মতো নানান রকম গোপন জেলখানায় অত্যাচারের কারখানায় আটকে আছেন, তাদেরকে হয়তো আমরা উদ্ধার করতে পারবো। মায়ের ডাক যে লড়াইয়ের ডাক দিয়েছে, বাংলাদেশের কোটি কোটি মায়ের ডাক, প্রত্যেকটি সন্তানের জীবন নিরাপদ করার জন্য আসুন জন আন্দোলনে ঐক্যবদ্ধ হই, সেটাই আমাদের সামনে একমাত্র কর্তব্য। আপনাদের সবাইকে আবারও সালাম, ধন্যবাদ।